এখন বাজে ভোর ওই 5:30টার মতো। বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচন্ড, আর আজকে হচ্ছে সপ্তমী, সপ্তমীর ভোর। আর আমি এখন যাচ্ছি এক সাইডে। এক সাইডে কি হবে তার কারণ হচ্ছে, এক সাইডে যাচ্ছি একটা সংস্থার তরফ থেকে, আমরা দেখতে যাচ্ছি বনেদি বাড়ির পুজোগুলো। তো সেই বনেদি বাড়ির পুজো কি হয় কেমন হয় সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেই জন্যই এত কষ্ট করে যাচ্ছি। তো আমি খালি ভাবছি বাঙালির জোশটা কি লেভেলে গেছে, আমাদের জোশটা কি লেভেলে গেছে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে রাত ভোর থেকে উঠে আমরা এখন ওই আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে এক সাইড, আমি সেখানে এখন যাচ্ছি। এবার ওদের ওরাই হচ্ছে গোটা কলকাতায় যা যা বনেদি বাড়ি হয় অনেকগুলো লিস্ট দিয়েছে, সেগুলো ঘুরিয়ে দেখাবে। তাহলে চলুন দেখা হচ্ছে এক সাইড মোড়ে। মানে চোখে এখনো পর্যন্ত ঘুম ছাড়েনি, আর সকাল সকাল এক সাইড মোড়ে চলে এসেছি। তো আমাদের টাইম ছিল 9টার সময়, প্রায় 1 ঘন্টা আগে আমরা এসে পৌঁছে গেছি, মানে হাতে এখনো 1টা ঘন্টা আছে, 8টা বাজে এখন। তো ভাবলাম যে একটুখানি চা ফা খেয়ে তারপরে একটু দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে বাস তো আসবে, তো বাসে তখন উঠবো। যাকে দেখেতে দেখছিলাম এখানকার রাস্তাঘাট দেখছি পুরো শুকনো, মানে এখানে কি বৃষ্টি হয়েছে না হয়নি বুঝতে পারছি না। কিন্তু কালকে যেটা নিউজে শুনলাম যে কলকাতার মানে কলকাতায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এই সমস্ত জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন দেখছি পুরো রাস্তাঘাট শুকনো। এদিকে আমরা যে এলাম মানে পূর্ব মেদিনীপুর থেকে এই এক সাইড পর্যন্ত যে আমি এলাম, গোটা রাস্তায় বৃষ্টি, মানে পুরো সে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খুঁজে পেয়ে গেছি, এইটা হচ্ছে আমাদের বাস। ও আমি আবার ভুল রাস্তায় চলে এসেছি, ওদিক দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের বাস, বাসে উঠবো, দেখা যাক আজকে সারাদিনটা কি কি হয়। বাসে উঠলাম, আমাদের হচ্ছে সব থেকে লাস্টের একদম কোণের সিট 55-56। তো এটা এখন প্রথম বাড়ি যেটাই আমরা মোটামুটি ঠাকুর দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এই যে আমাদেরকে একটা করে এখানে কার্ড দিয়ে দিয়েছে, এই যে উল্টো দিকে হয়ে গেছে একটা করে কার্ড দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের আজকের জন্য আইডেন্টিটি। তো এই যে পাশ দিয়ে ওই যে যতজন যাচ্ছে ওই দিক দিয়ে মোটামুটি সবাই হচ্ছে আমাদের এই বাসেই বাসারই লোক, মানে একই মানে আমরা দলের সহযাত্রী আর কি। এটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী যে বাড়ির যে পুজো সেটা হচ্ছে আটচালা পুজো, যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ১৩৩ বছরের দুর্গা পুজো এটা, সাবর্ণ পাড়া রোড বরিশা কলকাতা, ওখানে লেখা আছে। এই যে ঠাকুর, ভেতরে ঢুকবো, ঢুকতে গেলে জুতোটা খুলতে হবে, খুলে ঢুকছি। আমাদের যিনি আজকে এই ট্যুরে যিনি নিয়ে এসেছেন, একটু ওনার সঙ্গে আমি কথা বলবো। আর মানে আমরা যে বাড়িগুলো ঘুরছি আজকে এই প্রথম বাড়ি, মানে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি, এটার একটু হিস্ট্রি সম্পর্কে আমাদের ভিউয়ারদের বলে। এই পুজোর শুরুটা হচ্ছে 1610 খ্রিস্টাব্দে, যখন জাহাঙ্গীর রাজত্ব করছেন দিল্লিতে, সেই সময় থেকে এই পুজো চলছে। এবং মানে সবচেয়ে টানা চলা পুজো হিসেবে যদি দেখা যায় তাহলে হয়তো দেখা যাবে যে এটাই সবচেয়ে পুরনো পুজো যেটা এখনো পর্যন্ত এত 100 বছর ধরেও মেনটেন হচ্ছে, টানা চলছে। অনেকের তো মাঝখানে ভেঙে যায়, মাঝখানে গ্যাপ যায়, এদের সেরকম কিছু হয়নি। এখানে দুটো বাড়ি আছে, এখানে তো দেখা যাচ্ছে যে আটচালা। এই আটচালার ইতিহাসটা হচ্ছে এইখানে এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি, যে পিলারগুলো দেখছেন এটা কমেমোরেট করার জন্য রেখে দেওয়া হয়েছে, ভেঙে গেছিলো ওপরে মানে খড় বিচালি ইয়ে ছিল,
শেড ছিল সেগুলো ভেঙে গেছে। তো এখন যেটুকু মেনটেন করা হয়েছে এটা হচ্ছে এই জায়গাতেই জোব চার্ণকের হাতে তিনটে গ্রাম গোবিন্দপুর সুতানটি আর কলিকাতা তুলে দিয়েছিলেন সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির লোকজন। তো সেই সময় তারা জোব চার্ণকের কাছে বিক্রি করেন এবং সেইখান থেকে আবার পত্তন হয় যে এখনকার কলকাতা। যদিও পরে একটা সময় সুপ্রিম কোর্টে এরা মামলা করেন যে এই যে কলকাতার জন্মদিন বলে যে কনসেপ্টটা ছিল, যে কলকাতার একটা জন্মদিন 300 বছর হলো, 310 বছর হলো, এরা মানে হাইকোর্টে প্রথমে মামলা করেন, পরে বোধ হয় সুপ্রিম কোর্ট অব্দি মামলা গড়ায়। সেখানে যায় যে কলকাতার কোনো অ্যাকচুয়ালি জন্মদিন নেই, কারণ কলিকাতা গ্রামটা আগে থেকেই অবস্থিত ছিল, যখন বিক্রি হয় তখনই কলিকাতা তার নাম ছিল। তো সুতরাং এরা বলেন, সাবর্ণ রায়চৌধুরীর পরিবার বলেন যে না, এরকম কোনো হিস্ট্রি নেই যে উনি কলকাতা স্থাপন করেছিলেন, তাই জন্য কলকাতার কোনো সেই অর্থে জন্মদিন হয় না এবং তারপর থেকে কলকাতার সরকারিভাবে জন্মদিন পালন করা বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে আটচালার বা পুজো, আর পরবর্তীকালে ভেঙে না, মানে এগুলো বিভিন্ন, এখন ওদের আটখানা পুজো হয়, এমনি পাশেই আছে মেজবাড়ির। সাবর্ণ রায়চৌধুরীর যে আটচালার যে পুজোটা সেটা আমরা দেখে বেরিয়ে যাচ্ছি এখন মেজবাড়ির দিকে। তখনকার দিনের রাজারাজারা, এখন প্রচুর ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তো চলুন এবার সেখানে আমি ঢুকছি, ঠাকুরটাও আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন ঢুকে পড়েছি এখন মেজবাড়ির পুজো দেখতে, এদিকে ঢাক বাজছে। আর একটা অসাধারণ একটা আলপনা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আর এই সেই জায়গাগুলো যেইগুলোতে প্রচুর শুটিং টুটিং হয়, মানে বাংলা গানের সেই নাচের শুটিং, দুর্গা ঠাকুরের পরিবেশ যখন কোথাও তৈরি হয় তখন যে নাচের শুটিং গুলো হয় তখন মানে এই বাড়িগুলোতেই মনে হচ্ছে হয়। চারদিকের পরিবেশটা দুর্দান্ত, আর সে ধুতি পাঞ্জাবি শাড়ি টাড়ি পরে মহিলারা একদম দারুণ দেখাচ্ছে। মানে জমিদার বলতে শোভাবাজার রাজবাড়িকে যেমন ধরা হয় তেমনি এদেরকেও। তো আপনারা জানেন কলকাতা, বিশাল কলকাতা শহরের বেশিরভাগ জায়গাটা এবং রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে সবই এনাদেরই সম্পত্তি। ওদের এই সমস্ত সম্পত্তির ওপরেই আজকে আজকে মানে মেইন যে কলকাতা সেটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ঝালর বাতি। Thank you.
প্রত্যেক বাড়িতে গিয়ে এরকমই একটা অ্যাম্বিয়েন্স।